ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإن من شيء إلا عندنا আমি আপনাদের সম্মুখে আজ পবিত্র কোরআন এবং বিজ্ঞানের আলোকে কিছু কথা বলবো, কারণ আপনারা জানেন বর্তমান পৃথিবীতে বিজ্ঞানই একটা বিষয় যে বিষয়টা সারা পৃথিবীকে হাতের মুঠো এনে দিয়েছে। তাই আমি আপনাদের যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে বিজ্ঞান যেটা নিয়ে গবেষণা করে এর পূর্ববর্তী কোরআন সেটা অলরেডি ঘোষণা করে দিয়েছে। তাই বলা হয় যে কোরআন ইজ দ্য ফাউন্ডেশন অফ দ্য সায়েন্স, কোরআন হচ্ছে বিজ্ঞানের জনক। আল্লাহ পবিত্রকরণে বলছেন ওয়া ইন মিন শাইন ইল্লা ইন্দানা, হে মানব জাতি, আমি আল্লাহ তোমাদের এই পৃথিবীতে যা দিয়েছি তা প্রয়োজনের তাগিদেই দিয়েছি, দরকার অনুসারে দিয়েছি, অপ্রয়োজনীয় কিছু দিই নাই। আপনাদের এই প্রসঙ্গে চোখ নিয়ে আলোচনা করব। বিজ্ঞান এ বিষয় নিয়ে গবেষণা করেছে, প্রত্যেকেই জানেন আমাদের মানুষের দুটি চোখ থাকে, এই দুটি চোখ ফিল্ম ক্যামেরার মাধ্যমে আমরা সারা পৃথিবী ভ্রমণ করি, সারা পৃথিবীর দৃশ্য আমরা ক্যাচ করি। বিজ্ঞানীরা বলছেন যে এই দুটো চোখ যদি না হয়ে চারটে চোখ দেওয়া হতো তাহলে আমরা অনেকেই ভাবি যে এটা বোধহয় মানুষের উপকারী আসত, কারণ আমরা অনেকেই ভাবি যে আমাদের সামনে দুটো চোখ দেওয়া হয়েছে, পেছন দিকে যদি দুটো চোখ দেওয়া হতো তাহলে এই পেছন দিক থেকে আমরা দুটো চোখ দিয়ে দেখতে পেতাম, অ্যাক্সিডেন্ট কমতো এবং আমাদের বিভিন্ন প্রতিবন্ধকতা কাটিয়ে আমরা উঠতে পারতাম। এ প্রসঙ্গে বিজ্ঞান আলোচনা করছেন, নাসার বিজ্ঞানীরা গবেষণা করে বলছেন যে কোনো মানুষের যদি দুটো চোখের পরিবর্তে চারটে চোখ দেওয়া হয় তাহলে তারা বলছেন 100% সে ব্যক্তিটা পাগল হয়ে যাবে। তাই আল্লাহ পবিত্রকরণে বলছে ওয়া ইন মিন শাইনিল্লাহ ইন্দানা, হে মানব জাতি, আমি আল্লাহ, তোমাদের দুটো চোখের প্রয়োজন, তাই আমি দুটো চোখই দিয়েছি, দুটো চোখের দরকার, তাই আমি দুটো চোখই দিয়েছি। যদি চারটে চোখ দেওয়া হতো তাহলে নাসার বিজ্ঞানীরা বলছেন সেই মানুষটা বোধমোটা জ্ঞানহীন অথবা পাগল হবে। কেন আপনারা এবার জিজ্ঞাসা করবেন যে তাহলে এর পিছনে কারণ কি? নাসার বিজ্ঞানীরা বলছেন যে এই পৃথিবীতে যা কিছু আমরা করি আমাদের এই পাঁচটা ইন্দ্রিয়র মাধ্যমেই করি। পাঁচটা ইন্দ্রিয় বলতে আপনারা অনেকেই জানেন চক্ষু, কর্ণ, জিহ্বা, নাসিকা আর ত্বক। তার মধ্যে এই পাঁচটা ইন্দ্রিয়ই আমাদের যদি কোনো জ্ঞান সামগ্রীকে 100% 100% হিসাবে বিবেচিত করি, নাসার বিজ্ঞানীরা বলছেন যে মানুষের দুটো চোখ নেয় 76%, আর বাকি চারটা ইন্দ্রিয় 24%কে ভাগাভাগি করে নেয়। তাই দেখুন, যদি আমাদের চারটা চোখ আল্লাহ দিতেন তাহলে নাসার বিজ্ঞানীরা বলছেন যে আমার জ্ঞান সামগ্রী যদি 100% হয় তাহলে যদি আমার দুটো চোখই 76% নিয়ে নেয়, তাহলে আরও যদি পেছনে দুটো চোখ থাকতো তাহলে আরও 76% জ্ঞান নিত, অর্থাৎ 76 × 152। আপনারা জানেন আমার টোটাল জ্ঞান সামগ্রী হচ্ছে 100, কিন্তু এখানে যদি চোখই 152 নিত তাহলে আপনারা জানেন যে 100 অর্থাৎ -52 হতো। আর আপনারা জানেন যে মাইনাস মানে ঋণী, মাইনাস মানে ধার। তাই নাসার বিজ্ঞানীরা বলছেন যে সেই মানুষটা 100% পাগল হতো বা তার জ্ঞান থাকতো না, কারণ তার জ্ঞান হচ্ছে -52। তাই দেখুন আল্লাহ পবিত্রকরণে বলছেন ওয়া ইন মিন শাইনিল্লাহ ইন্দানা, হে মানব জাতি, আমি আল্লাহ, তোমাদের যেখানে যেটা প্রয়োজন
আমি আল্লাহ সেখানেই তোমাদের সেটা দিয়েছি। তাই বন্ধুগণ, আমি আপনাদের উদ্দেশ্যে বলছি যে যারা বিজ্ঞান নিয়ে আলোচনা করেন, আমি তাদের কাছে খড়ে জোরে অনুরোধ করব যে আপনারা বিজ্ঞানের গবেষণা পড়ুন, আপনারা বিজ্ঞান নিয়ে পড়াশোনা করুন, চর্চা করুন, তারপরে আপনারা কোরআনটাকে নিয়ে জানার চেষ্টা করুন। তাহলে বুঝতে পারবেন কে পটভূমিকা, কে অগ্রগামী ভূমিকা পালন করছে। তাই বন্ধু, আমি আপনাদের উদ্দেশ্যে বলি যে আপনারা বিজ্ঞানের পাশাপাশি কোরআনটা নিয়েও আলোচনা করুন। শুধু তাই নয়, ওয়াইমিন সাইনিল্লা ইন্দানা এই আয়াতটা প্রসঙ্গে যদি আরও ব্যাখ্যা করা হয়, আপনারা জানেন নাসার বিজ্ঞানীরা এটা প্রমাণ করেছেন যে একটা মানুষ যখন কোনো মহিলার সাথে, একটা পুরুষ যখন ইন্টারকোর্স বা সহবাসে লিপ্ত হয়, নাসার বিজ্ঞানীরা বলছেন যে একটা মহিলা এবং একটা পুরুষ যখন সহবাসে লিপ্ত হয়, তখন একটা পুরুষের যে পরিমাণ শুক্রকিট থাকে, নাসার বিজ্ঞানীরা বলছেন যে একটা প্রাপ্তবয়স্ক পুরুষের যে পরিমাণ শুক্রকিট খরিত হয়, সেটাকে পরিসংখ্যান দিলে প্রায় 40 থেকে 45 হাজার। আমার প্রশ্ন হচ্ছে, আবার নাসার বিজ্ঞানীরা বলছেন যে একটা শুক্রকিটই একটা সন্তানের জন্ম দিতে যথেষ্ট। তাহলে কি এখানে দুটোর মধ্যে বিভেদ দেখা দিচ্ছে না? এ প্রসঙ্গে বিজ্ঞানীরা বলছেন কেন হয় না? আপনারা জানেন প্রত্যেক মহিলাই একটা করে সন্তান জন্ম দেয়, কিন্তু বিজ্ঞানের কথা অনুযায়ী 45 হাজার সন্তান হওয়ার কথা ছিল, কারণ একটা পুরুষের, প্রাপ্তবয়স্ক পুরুষের শুক্রাণুতে 45 হাজার শুক্রকিট থাকে। কিন্তু কেন হয় না? আল্লাহ বলছেন ওয়াইমিন শাইনিল্লা ইন্দানা, নাসার বিজ্ঞানীরা এই এক প্রসঙ্গে গবেষণা করে বলছেন কেন হয় না, তার কথা আপনাদের বলছি। হয় না তার একটাই কারণ হচ্ছে, একটা পুরুষ আর একটা মহিলা যখন ইন্টারকোর্স অর্থাৎ সহবাসে লিপ্ত হয়, তখন তার শুক্রকিটটা তড়িৎ গতিতে, অর্থাৎ এই কারেন্টের বাল্ব যেমন আপনারা দেখেন সুইচ টিপা মাত্র একবারে জ্বলে ওঠে, তাই নাসার বিজ্ঞানীরা বলছেন যে 1 সেকেন্ডকে যদি 100 ভাগ করে মাইক্রো পয়েন্ট সেকেন্ড হিসাবে ভাগ করা হয়, তত তড়িৎ গতিতে একটা শুক্রকিট ডিম্বাণুকে টাচ করতে থাকে। আর যখনই একটা শুক্রকিট একটা ডিম্বাণুকে টাচ করে, নাসার বিজ্ঞানীরা বলছেন অটোমেটিকই এই বিভিন্ন প্রাচীর বা নেট বা জাল হিসাবে পরবর্তী শুক্রাণুগুলোকে বাধা দিতে থাকে। তাই আমরা পৃথিবীর মাটিতে দেখি প্রত্যেক মহিলায় একটাই সন্তান বেশিরভাগ জন্ম দেয়, ব্যতিক্রম হিসাবে দুটো তিনটে হয়ে যায়। তার কারণ হচ্ছে একসঙ্গে অত তড়িৎ গতির মধ্যে সে শুক্রকুটগুলো ডিম্বাণুকে টাচ করে, তাই এটা হচ্ছে ব্যতিক্রম। সদবিধ আমরা দেখি প্রত্যেক মহিলায় একটা শিশু জন্ম দিয়ে থাকে। তাই আল্লাহ বলছেন ওয়াইন শাইনিল্লা ইন্দানা, যে হে মানব জাতি, তোমরা কি একবার চিন্তা ভাবনা করেছো? তোমরা কি একবার দেখেছো? আমি আল্লাহ, যেটা তোমাদের প্রয়োজন, তোমাদের তাগিদ, তোমাদের দরকার, আমি সেটাই দিয়ে থাকি। তাই পরিশেষে বলি বন্ধু, যে আপনাদের উদ্দেশ্যেই বলছি যে আপনারা কোরআন এবং বিজ্ঞানকে নিয়ে রিসার্চ করুন। নিশ্চয় আপনারা জানতে পারবেন যে বিজ্ঞানের পূর্ববর্তী অর্থাৎ ফাদার অফ সায়েন্স অনলি ফর কোরআন। তাই বলি বন্ধু যে কোরআন হচ্ছে বিজ্ঞানের বাপ, বিজ্ঞানের জনক। أشرقت نفسي بنور من فؤادي حينما رددت يا رب العباد.